नमस्कार बंधुरा, ভালোবেসে রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো টমেটো, আমসত্ত্ব আর খেজুরের চাটনি। চাটনিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি টমেটো। আমি এখানে 6টা টমেটো নিয়েছি। নিয়ে নেব 2টো আমসত্ত্ব, যেটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নিয়ে নিচ্ছি 15 থেকে 20টা খেজুর, যেটাকে আমরা বীজটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিচ্ছি কাজু আর কিশমিশ। আর লাগবে 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা। নিয়ে নেব 1/2 বাটি চিনি। আপনারা যতটা পছন্দ করেন মিষ্টি ততটা নেবেন। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমাদের টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবারে আমরা একটা মিক্সিং জার নিয়ে টমেটোগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। টমেটোর পেস্ট দেখুন তৈরি হয়ে গেছে আমাদের। আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, যেই টমেটোগুলো আমরা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব সেই টমেটোর পেস্টটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা টমেটোটা কষতে থাকবো, যতক্ষণ অবধি না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। খাবার শেষ পাতে চাটনি বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগে। অনেক ধরনেরই চাটনি হয়, তবে আমসত্ত্ব টমেটো খেজুরের চাটনিটা খেতে সত্যি খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প নুন আর 1/2 চামচ হলুদ। আবারও সব কিছু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমরা লোতে করে দেব। টমেটোটা বেশ ভালো করে আমাদের কষানো হয়ে গেছে। দেখুন অনেকটা কমে এসছে টমেটোর পরিমাণটা। দিয়ে দিলাম 1/2 বাটি চিনি। আবারও সব কিছু খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নেব 1 পাতিলেবুর রস। চাটনিটা একটু টক মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। পাতিলেবুর রসটা আমাদের নেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। চাটনিটা প্রায় আমাদের হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস। এবারে আমরা একে একে দিয়ে দেব খেজুর, যেটাকে আমরা বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আর দিয়ে দেব আমসত্ত্ব, যেটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই রাখতে হবে। আমাদের টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি অনুষ্ঠান বাড়ির মতন একদম তৈরি হয়ে গেছে। সব শেষে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমাদের চাটনি একদম তৈরি হয়ে গেছে। খাবারের শেষ পাতে চাটনি খেতে সবারই খুব ভালো লাগে, তাই আপনারা সবাই চাটনিটা বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।